ব্র্যাক এবং ট্রাস্টের মধ্যে পরের বল এবারে কিন্তু তুলে মেরেছেন ও অবশেষে অবশেষে মইদুল ইসলাম তিনি কিন্তু সুযোগ মিস করলেন না একাধিক সুযোগ হাতছাড়া করেছে ট্রাস্ট ব্যাংকের ডাগআউট ট্রাস্ট করেছিল প্লেয়ারদেরকে প্রথম দিকে সেই সুযোগগুলো হাতছাড়া হয়ে গেল শেষমেশ কথা রেখেছেন মইদুল ইসলাম প্রথম উইকেটের পতন ব্র্যাক ব্যাংকের জন্য আফটার আ ইনিশিয়াল ডিজাস্টার আফটার আ ইনিশিয়াল স্টর্ম নাইস ক্যাচ এর আগের ওভারে কিন্তু শাওন দুই দুইটা সুযোগ তৈরি করেছিলেন ভালো বল করছেন শাওন প্রথম ওভার থেকে 11 রান দিয়েছেন এবং তার ব্যক্তিগত সেকেন্ড ওভারে প্রথম বলটাই তিনি সাফল্য পেলেন পল্লবকে তিনি ফিরিয়েছেন পল্লব অবশ্য আজকে খুব একটা যে তাকে কমফোর্ট মনে হচ্ছিল তা কিন্তু নয় তিনি 15 রান করেছেন আরো একবার অ্যাকশন রিপ্লে ভালো একটা ক্যাচ নিঃসন্দেহে প্রথমে গ্রিপটা ভালো হয়নি তবে আস্তে আস্তে তিনি সেটাকে কন্ট্রোলে নিয়ে জানি সে আসলে বাকরুদ্ধ আমি খেলা দেখতে হ্যাঁ আমি বলো আবার বলো শেখ মনি আচ্ছা তোমার খেলা দেখা কাজ তুমি খেলা দেখতে আসছো হ্যাঁ আচ্ছা কোন দলকে সাপোর্ট করছো হ্যাঁ দুই দলে দুই দলই সাপোর্ট করছো আচ্ছা একজন আর নিরপেক্ষ একজন দর্শক পেলাম সাপোর্টার পেলাম দুই দলকেই সাপোর্ট করছে কি মনে হয় আপুর হাসিটা অনেক সুন্দর হ্যাঁ খেলা কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলা খুব ভালো খেলছে দেখা যাক কে জিতু আরো একবার তুলে মেরেছেন হাওয়ায় ভাসছে বল এবং এবারে কিন্তু আমি তার ছাড় পেলেন না ধরা পড়লেন আরো একটা উইকেটের পতন ঘটলো 94 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন ব্র্যাক ব্যাংকের নিয়াজের তো একটু প্রশংসা করতেই হবে যে ক্যাচটা নিয়াজ নিয়েছেন সেটা কিন্তু খুবই ভালো ছিল বডি ব্যালেন্সটা ঠিক রেখেছেন আমরা অ্যাকশন রিপ্লেতে একটু দেখে নিচ্ছি ফিট মুভমেন্টটা ভালো হয়নি ফ্রন্ট ফুটটা আসলে অফসাইডের বাইরে যেত সে জায়গায় না গিয়ে সোজা গিয়েছে এবং সেখান থেকে যেই জায়গাতে বডি ব্যালেন্স করে শটটা খেলেছেন ব্যাটটা খানিকটা ঘুরে গেছে ব্র্যাক ব্যাংকের ওপেনার বলতে বলতে আবেদন এবং আউট LBW কামরুল ইমন আউট হয়ে গেলেন তিনি এসানের বলটাকে ঠিকমতো ব্যাটে খেলতে পারেননি লাইন জাজমেন্টটা ঠিক হলো না ফুটু একটা ভালো ছিল না জায়গায় থেকে হাঁটু গেড়ে একটা সুইপ শট খেলবার চেষ্টা করেছিলেন ব্যাটে খেলতে পারেনি প্যাডে আঘাত হলো এবং প্রথম উইকেটের পতন 13 রানের সময় সো 30 ইজ আনলাকি টার্গেট অনেক বড় পরের বল এবারে তুলে মেরেছেন হাওয়ায় ভাসছে বল অনেকটা হাইট পেয়েছে এবং শেষ পর্যন্ত অমিত তিনি কিন্তু ক্যাচটা লুফে নিলেন দ্বিতীয় উইকেটের পতন 30 রানের মাথায় ট্রাস্ট ব্যাংকের আরো কিছুটা প্রেশার কিন্তু এই মুহূর্তে বেড়ে গেল অমিত নিঃসন্দেহে চমৎকার একটা ক্যাচ ধরেছেন জায়গায় দাঁড়িয়ে তাকে ক্যাচটা ধরতে খুব একটা কষ্ট করতে হয়নি তবে এর আগের ইনিংসে কিন্তু আমরা দেখেছি সহজ ক্যাচ কিভাবে ছেড়ে দেয়া যায় অন্তত সেটিও অমিত করেননি বেশ ভালোভাবে গ্রিপ করেছেন বলটাকে জায়গায় দাঁড়িয়ে বলের উপরে দৃষ্টি রেখে তালুবন্দি করেছেন দ্বিতীয় উইকেটের পতন 30 রানের সময় খয়াম ওভারে পরে বল এবারে কিন্তু তুলে মেরেছেন হাওয়ায় ভাসছে বল নো ম্যানস ল্যান্ড না অবশ্য ও দারুণ একটা উইকেট বলবো দারুণ একটা উইকেট আশরাফুল কিছুটা বিগ শট খেলার চেষ্টা তিনি করছিলেন আগের বলে তিনি ছক্কা হাঁকিয়েছেন পরের বলটা তুলে মারতে চাইলেন অমিত ফিল্ডার এবং তার হাতেই তিনি ধরা পড়লেন তৃতীয় উইকেটের পতন 39 রানের আমরা শুরুতে বলছিলাম এবারে কিন্তু তুলে মেরেছেন এবং ফিল্ডার প্রস্তুত একেবারে বলের নিচে খুব একটা কষ্ট করতে হয়নি বলটা ধরবার জন্য আরও একটা উইকেটের পতন চুয়াল্লিশ রানে চতুর্থ উইকেটের পতন ট্রাস্ট ব্যাংকের আমরা অ্যাকশন রিপ্লেটা দেখছি নূর রাইট আর্ম অফ স্পিনার রন দ্য উইকেট বল করছিলেন ডান হাতে ব্যাটারের জন্য গুড লেন্থের একটা ডেলিভারি অন সাইডে খেলতে গিয়ে আউটসাইড এজ থেকে বলটা হাওয়ায় ভেসেছে এবং শেষমেশ সমুদ্র সৈকত তো এই খাজানাতে আপনাদের খাজানার ব্রাঞ্চ ওপেন হচ্ছে কবে খাজানা রিসেন্টলি আমরা আমাদের 20 বছরের যাত্রা পূর্ণ করেছি সো ভেরি সুন আমরা ইনশাল্লাহ কক্সবাজারে ইন্ট্রোডিউস করব ওকে থ্যাংক ইউ সো মাচ ইমরান ভাই ব্যাক টু দা কম বক্স
ইয়াস খেলা চলছে এই মুহূর্তে, ট্রাস্ট ব্যাংক চেষ্টা করছে 151 চেজ করার জন্য, এবং এটা ইট ওয়াজ ডেফিনেটলি আ ভেরি ভেরি ক্লোজ কল। 56-5 উইকেটে 151 লক্ষ্যমাত্রা, অফ স্টাম্পের বাইরে, এবারে স্লটে পেয়েছেন, সপ্তম ওভারের দ্বিতীয় বল হাওয়ায় ভাসছে এবং শেষমেশ লং অন রিজিয়নে, হোয়াট আ ক্যাচ!